কালার শব্দের একটা সিনোনিম হচ্ছে হিউ। আমরা কম্পিউটারে মাঝে মাঝে এই হিউটা নিয়ন্ত্রণ করি আমাদের কন্ট্রাস্ট বা কালার জিনিসটাকে মেনটেন করার জন্য। এবার আমরা বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশনের কথা জানবো। মটলি শব্দের অর্থই হচ্ছে অনেক রঙের সমাহার। মটলি ব্লকস নামে একটা গেম আছে, যদি আপনার কেউ খেলে থাকেন এখানে দেখবেন অনেক ধরনের রং দেখা যাচ্ছে। এটার অবশ্য আরেকটা মিনিং হয় মিক্সচার অফ ডিফারেন্ট কাইন্ডস, তখন অনেক রঙের না হয়ে হরেক বস্তুর সমাহার হবে। একই রকম একটা শব্দ হচ্ছে মটলড। ড্যাপল শব্দের অর্থ হচ্ছে ছোপ ছোপ থাকে যেখানে, যেমন চিতার গায়ের মধ্যে। পাইবল শব্দের অর্থ হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কালারের প্যাচ থাকবে, যেমন এটা হচ্ছে একটা পাইবলড পাইথন। পাইবলের সাথে মিল রেখে প্রায় একই রকম একটা শব্দ পাইড। ভ্যারিগেটেডটা খুব সোজা একটা শব্দ, জাস্ট ভ্যারিয়াস কালার থেকে মনে রাখতে পারেন ভ্যারিগেটেড। ব্রিন্ডল শব্দটা মোটামুটি গ্রে অথবা ব্রাউন প্যাচের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা বেড়াল বা বেড়াল জাতীয় প্রাণীদের মধ্যে বেশি দেখি, অনেক সময় ঘোড়ার মধ্যেও অবশ্য দেখা যায়। ডট বা বিন্দু দিয়ে প্যাটার্ন করা হলে সেটাকে বলা হয় ফ্লেক্ট, যেমন এই মেয়েটা পরে আছে একটা ফ্লেক্ট পুল ওভার সোয়েটার। ব্রাইটলি শাইনিং বা উজ্জ্বলের সিনোনিমগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেমন গ্লেয়ারিং, ঝাঁচকচকে গাড়ি, ক্যান্ডেলা, ডিটারজেন্ট, মনে আছে? তাহলে চলে আসি পেল কালার্ড বা ফ্যাকাশের সিনোনিমগুলোতে। পেল থেকেই প্যালেড, এটা খুব সহজেই মনে রাখা যায়। ওয়েন শব্দটির একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে কমে যাওয়া, সেখান থেকে আপনারা মনে রাখতে পারেন যে কালার কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। ক্যাডাভার শব্দের অর্থ হচ্ছে লাশ বা পচে যেতে থাকা হিউম্যান বডি। ক্যাডাভারের শব্দের অর্থ সেখান থেকেই পেল কালার্ড, স্পেশালি যখন কেউ রোগে ভোগে তখন তাদের চেহারার কালার চলে যায়, তখন সেটাকে বলা হয় ক্যাডাভারেস। আসুন আমরা বেশ কিছু রঙের নাম সম্পর্কে জানি। একেবারে টকটকে লাল হলে আমরা সেটাকে বলি রাডি, রেড থেকে এসেছে, অথবা ফ্লোরেড, ফ্লাওয়ার রেড, এখান থেকে মনে রাখতে পারেন। এবং ইনকার্নে ডাইন, কার্নাল শব্দটা মাংসের সাথে রিলেটেড, আর মাংস বেশিরভাগ সময়ই লাল হয়, সেখান থেকে মনে রাখতে পারেন ইনকার্নে ডাইন। ইয়েলোয়েশ বা হলদেটে কালার হলে আমরা সেটাকে বলি স্যালো, ইয়েলো থেকেই স্যালো মনে রাখতে পারেন। আর একটা হচ্ছে জন্ডেস্ট। আমরা জানি জন্ডিস্ট হলে মানুষের দেহ হলুদ বর্ণ ধারণ করে। তাছাড়া জন্ডিসের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে কুসংস্কারগ্রস্ত। আজকে ক্লাসের সাথে সম্পর্কিত না, বাট জেনে রাখলে ভালো। সবুজ আহ শ্যামলিমাকে বলা হয় ভার্ডেন্ট। এটা এসেছে ভার্ডিওর থেকে। ভার্ডিওর শব্দের অর্থ গাছের সবুজ পত্রপল্লব অথবা গাছের সবুজ রং। অ্যাজিওর শব্দের অর্থ হচ্ছে আকাশি নীল। যারা NFS 5 খেলেছিলেন তারা জানেন যে ওখানে কোথ দি আজুর নামে একটা ট্র্যাক ছিল। কেন ওই জায়গাটার নাম কোথ দি আজুর ছিল নিশ্চয়ই সেটার আশেপাশে নীল দেখে বুঝে গিয়েছিলেন, এখন আপনারা আরও ভালো করে জানেন। মোভ দিয়ে বোঝানো হয় পেল পার্পল বা ফ্যাকাশে পার্পল। এই মেয়েটা যে ড্রেস পরে আছে সেই ড্রেসটা হচ্ছে মোভ। লিভিড কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। দিল চাহতা হ্যায় সিনেমাতে রোহিত যখন আমির খানকে ঘুষিটা মারে তখন সাইফ খান এটা দেখে বলে যে আমি ভাবতেছি তোর আঘাতের রংটা কতটা অদ্ভুত। তখন আমির খান রেগে গিয়ে বলে পছন্দ হয়েছে, তোরও লাগবে। যাই হোক, এই কালারটা হচ্ছে লিভিড কালার। এটা দিয়ে অনেক সময় আবার সিসার কালারও বোঝানো হয়। লাইট ব্রাউন হালকা বাদামি থেকে ব্রাউনিশ অরেঞ্জ কালারটাকে বলা হয় টনি। অনেক বাংলাদেশি বা মেক্সিকানদের গায়ের কালার হয় এইরকম। ক্রোম জিনিসটা যে কালারের সাথে সম্পর্কিত এটা আমরা সবাই জানি, যেমন মনোক্রোমাটিক হচ্ছে সিঙ্গেল কালার, পলিক্রোমাটিক হচ্ছে মাল্টি কালার্ড। আমরা যারা সায়েন্সে ছিলাম তারা বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা পড়েছিলাম ক্রোমাটিড, যেটা ফুলের রঙের জন্য দায়ী। ম্যাকুলেটেড শব্দটার অর্থ হচ্ছে দাগযুক্ত, সেখান থেকে ইম্যাকুলেট শব্দটার অর্থ হচ্ছে দাগহীন। এরকম ইম্যাকুলেটের আরেকটা সিনোনিম হচ্ছে আনসালিড। আমরা যারা গেম অফ থ্রোনস দেখছি তারা জানি যে ওখানে আনসালিড নামে একটা সৈন্যবাহিনী আছে যাদের গায়ে কোনো কলঙ্ক টাচ করবে না, কারণ তারা এতটাই প্রভুভক্ত।